আমার রাসূল মৃত্যুর আলোচনা করলেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী জানতে চাই জানতে বড় ইচ্ছা হয় মৃত্যু আমাদের চাইতে কত দূরে আমার নবী সাহাবাদেরকে বললেন ও সাহাবারা তোমরাই বলো মৃত্যু তোমাদের কাছ থেকে কত দূরে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মনে হয় আজকে সকালবেলা আমি জীবিত আমার দেহে প্রাণ আছে বিকালবেলা আমি মৃত্যুবরণ করেও ফেলতে পারি কথা বলেন ঠিক কি না হয় আমার জগতের বন্ধুরা আমার নবীর আজ্ঞা কই সাহাবারা মৃত্যু এত দূরে নয় রে সাহাবা মৃত্যু এত দূরে নয় মৃত্যু তোমার এমন কাছে তুমি মনে করো আসরের নামাজের মধ্যে দাঁড়াইলা নামাজ প্রত্যেকটা হুকুম আহকামের মধ্যে একটু সময় যায় ও বন্ধু রে সেজদার মধ্যে গেলে আমাকে তিন তসবি পরিমাণ সময় ব্যয় করতে হয় কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার বলতে আমরা ওঠানামা করতে আমাদের সময় দেরি হয় আমার সালাম যখন ফিরাইলা ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সঙ্গে সঙ্গে তুমি আবার বাম দিকে সালাম ফিরাইবা মাঝখানে কোনো ওয়াজিফা কিংবা কোনো তসবিহ কোনো আমল নাই ওই সময়টার মধ্যে ডান দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আবার বাম দিকে সালাম ফিরাইতে হয় ও সাহাবারা জেনে রাখো তুমি আসরের নামাজের ডান দিকে সালাম ফিরাইলা আমার আল্লাহর মালাকুল মউত আজরাইল চলে আসবে তুমি বাম দিকে আর সালাম ফিরাইতে পারবে না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ওই মৃত্যু আমাদের কাছে আসতে পারে কি পারে না এই মৃত্যুটা যদি আজকে সকাল বেলা চলে আসে ফজরের নামাজ আমি পড়লাম না ও বন্ধু ওই ফজরের নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক কি না ওরে কেমন করে ঘুমাও তুমি আরে ও মানুষ ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কথা বলেন ঠিক কিনা সকালে মৃত্যুবরণ করলে জোহরে জানাজা হয় কি হয় না বেশিরভাগ জানাজা আমরা জোহরের মধ্যে পড়ি কথা বলেন ঠিক কি না ওরে এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা على مكان وإنسانا على إنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا ومولانا محمد صلى الله عليه وسلم وقال تعالى بسم الله الرحمن الرحيم كل نفس الموت إلى آخر الآية أو كما قال رسول الله صلى الله عليه وسلم
أكثروا ذكر هذه من لذات الموت في شان حبيبه أواسكر من الله أكبر ومحبوبه ومعشوقه مخبرا آمرا شكل يا مرشد شد الزبان كل قرون أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مرحبا سيدنا محمد وعلى آله مولانا رستگت دکان پٹے اور جی بھائی آچھے دڑایا শোনা মোরা দরদ পড়ি এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লেম সাইয়্যিদিনা মা মুহাম্মদ আলা আলিম مولانا مرم تکے جو توی پلا وی مرم تو مائی لوی بے گھری کتھا بولن ٹھیکی نا যদিও তুমি লুকিয়ে থাকো আকাশে পানে লাগিয়ে শিরি আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা محمد على آل سيدنا محمد لا إله الله 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 لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بل نور محمد حق لا إله إلا الله لا إله إلا الله لا إله
الله لا إله إلا الله لا إله আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান বলো আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় নবীকে করলেন দান আল্লাহ প্রিয় নবীকে করলেন দান তিনি মোদের ইমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া বান্দব নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া বান্দব নাই ওই নবীকে পাইতে চাইলে আসে কই নবীকে ওহনি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দু নয়নে তোমায় দেখলে গো নবী দু নয়নে দেখলে গো তোমায় গোছে যাবে প্রেম জ্বালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ মর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাই বাহানি মাশাল্লাহ আল্লাহ কইয়া যাও যাইবার কালে লইয়া যাই বাহানি মাশাল্লাহ আল্লাহ তোমার গায়ের পুরান জামা তোমার গায়ের চাদর খানি আমায় দিবানি মুরশিদ কইয়া যাও যাইবার কানে লইয়া যাইবানি মাশাল্লাহ একদিন যাইতে হবে অন্ধকার কইব রে মনরে অন্ধকার কইব রে মাশাল্লাহ সেই দিন তুমি তাই কর দয়াল রাইখো তোমার পাশের মোরশেদ রাইখো তোমার পাশে মাশাল্লাহ হাইরে নর না বীজির কলমা খানি নর না বীজির কলমা খানি পহরাই দিবানি মোরশেদ নর না বীজির কলমা খানি পহরাই দিবানি মোরশেদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাল্লাহ তোমরা কেব যাই বাহ অন্তর বইরা কহিলা
আমি জানি গো মুরশিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ তোমরা কিব যাইবা আমার অন্তর বইরা কহিলা আমি জানি গো মুরশিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা হাই গো কে রইয়া সে বালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা হাই গো কে রইয়া সে বালা মাশাআল্লাহ বহর বইরা কহিল আমি জানি গো মুরশিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ হাইরে মান কর মান সব হারাইলাম লইলাম প্রেমের মহল্লা গোল লইলাম প্রেমের মালা মাশাআল্লাহ মান কর মান সব হারাইলাম লইলাম প্রেমের মহল্লা গোল লইলাম প্রেমের মালা মাশাআল্লাহ মুরশিদ মুরশিদ কই রাহায়া বুড়ার অন্তর বইরা কইল আমি জানি গো মুরশিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ তোমরা কি যাইবা অন্তর বইরা কহিল আমি জানি গো মুরশিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোয়াগাঁও পূর্ব দক্ষিণ পারাম আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে তেরোতম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব পীর সাহেব নোয়াগাঁও নূরে মাদিনা পাক দরবার শরীফ আজকের মাহফিলের সহ সভাপতি হাজী মোহাম্মদ আক্তারুজ্জামান মাস্টার সাহেব সাবেক প্রধান শিক্ষক ও সভাপতি নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ আজকের মাহফিলের বিশেষ বক্তা সুমধুর কণ্ঠস্বর আমার প্রাণপ্রিয় বড় ভাই হযরত মাওলানা মুফতি শেখ সাদউদ্দিন আত-তাহরি সাহেব খতিব কমলপুর জামে মসজিদ সদর কুমিল্লা এছাড়াও আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ আমার ডানে বামে সম্মুখে পর্দার অন্তরালের আবেদা সলেহা মাবুনা সহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তস্থল হইতে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন
আজকে এমন একটি বাগানে আপনাকে আমাকে আশার মতো বর্ষার মতো সুযোগটুকু দান করেছেন যেই বাগানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের বাগান বলে আখ্যায়িত করেছেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ ওই বেহেশতে ডুবতে পারে আমরা খুশি না বেজা একটু জবান খুলে বলেন খুশি না বেজা ওই আমান নওগাঁও গ্রামে বাবার বাইনা বললো নাম গবীর মনোযোগ আজকের মাহফিল কবরবাসীর শরণের মাহফিল কথা বলেন ঠিক কিনা ওই আমার যুবক বাইরা গো ও আমার মা জননীর আগ আজকের মাহফিল কবরবাসীর শরণের মাহফিল কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দেয় কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত নিশ্চয় প্রত্যেকটা প্রাণী মৃত্যু সাদা শ্রবণ করবে কথা বলেন ঠিক কিনা ও বন্ধুরে আজকে যাদের শরণে আজকে যাদের রুহের মাগফিরাতের জন্য এই নোয়াগাঁও আশিক রাসূল যুব সংগঠনের যুবকেরা এই বেহেশতের বাগান সাজাইলো একদিন তারাও এই জমিনের মধ্যে ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে তারা কবর দেশে চলে গেল আমরাও একদিন ওই কবরে যাইতে হবে কি হবে না ওরে চোখের পলকে তুমি হতে পারো লাশ বলো চোখের পলকে তুমি লাশ চিরতরে বন্ধ হবে ওরে হবে এলাম তোমারই নাম হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা বলেন ঠিক কিনা আজকে মাহফিলের প্যান্ডেলের পাশে একটি কবরস্থান রয়েছে এই কবরের মধ্যে যারা শুয়ে রইল তারা আমাদের কারো বাবা আমাদের কারো ভাই আমাদের কারো দাদা কথা বলেন ঠিক কিনা আমরা যেমনি ভাবে এই জমিনের মধ্যে রাজত্ব করে চলতেছি একদিন এই রাজত্ব তাদের হাতে ছিল তাদের সুন্দর একটা সংসার ছিল তাদের পরিবার পরিজন ছিল আপনজন ছিল ও বন্ধুরে যদিও তাদের আপনজন পরিবার পরিজন ছিল আজকে তারা মাটির গড়ে পড়ে রইল কথা বলেন ঠিক কিনা ওরে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি কথা বলেন ঠিক কিনা ওরে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন আপনার দাড়ি গোলাপ পেকে গেল তারপরও কি আপনার মৃত্যুর হুঁশিয়ারি আপনি পান নাই তারপরও কি আপনি আপনার মৃত্যুর এলান পান নাই আপনি আমাকে বলেছিলেন মৃত্যুর পূর্বে মৃত্যুর কতগুলা সিমটম দেওয়ার জন্য নমুনা দেখানোর জন্য আপনার চুলগুলা পেকে গেল দাড়িগুলা পেকে গেল আপনার আগের মতো শক্তি আর আপনার দেহের মধ্যে নাই তারপরও কি মৃত্যুর সিমটম নমুনা আপনি পান নাই জোরে বলেন সুবহানাল্লাহ ওরে ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে হায়রে মেয়ে বলে আব্বু তোমার চুল পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ ও মন্ডলে এই মজলিসে আমরা যারা উপস্থিত হয়েছি এমন অনেক
মানুষ আমরা উপস্থিত আছি যাদের চুল দাড়ি গোলাপ পেকে গেছে হাদিস প্রমাণ করে যার চুল দাড়ি গোলাপ পেকে গেছে তার জন্য মৃত্যুর সিগন্যালটা দুনিয়ার মধ্যে চলে আসছে কথা বলেন ঠিক কি না ওরে ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে হায়রে হে মেয়ে হে বলে আব্বু তোমার চুল পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে বেবি মনে বায়ু চোরাই পাগ ধরেছে চুলের গোড়াই গো জুড়ে বলেন আল্লাহ আকবার বিবি কি কয় যে চুল যে ফাঁকছে মৃত্যুর সিগন্যাল বায়ু চোরাই ফাঁকছে কি ফাঁকছে কোন বিবি চায় না যে তার জীবদ্দশায় তার স্বামীকে বৃদ্ধ মানতে কথা বলেন ঠিক কি না ওরে বিবি বলে বায়ু চোরাই পাক ধরেছে চুলের গোড়াই গো বিবি জানে না কোন কারণে চুল পেকেছে ওরে হে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলে আমি বলি আমার মরার চিঠি এসেছে একটা জবান বন্ধ রাখবেন না গো চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার ওই মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে কি নাই আমার বাবা জিরা স্মরণ করার দরকার আছে কি নাই এই আজকে কবরবাসীর স্মরণের মাহফিল একটু চিন্তা করে দেখে আজকে আপনার গায়ে শীত আছে না দামি দামি পোশাক আমাদের গায়ে আছে কি নাই আপনার পাশে শুয়ে আছে বাবা মা যে মা বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করছে কি ঠিক কিনা আজকে তারা কোথায় মাটির গড়ি একটু চিন্তা করেন যে ওই কবরে যাওয়ার পরে আমার কি অবস্থাটা হবে কবরে যাওয়ার পরে আমার কি অবস্থাটা হবে যখন আপনি আমি মৃত্যুবরণ করব কবরে যাওয়ার প্রথম স্টেশন হচ্ছে ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা প্রশ্নের সওয়াল জবাবের ব্যবস্থা করবেন কথা বলেন ঠিক কি না ও বন্ধুরে ওই তিনটা সওয়ালের যদি সঠিক জবাব দিতে না পারি তাহলে হয়তো বা আমরা জাহান্নামি হয়ে যাইব কথা বলেন ঠিক কি না এক হাদিস শরীফের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ নিশ্চয়ই কাল হাশরের ময়দানে আমার আল্লাহ পাক কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে কিসের হিসাব কথা বলেন কিসের হিসাব ও বন্ধুরে আজকে আপনি আসরের নামাজ আদায় করলেন না রাতে যদি আপনি মারা যান আপনার সর্বপ্রথম এই নামাজের হিসাবটা আমার আল্লাহ করবেন কথা বলেন ঠিক কি না এই বিশ্বাস আছেন আচ্ছা বলেন যদি নামাজের হিসাব নেই আর এশার নামাজের হিসাব যদি আমরা দিতে না পারি আমাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম কথা বলেন জান্নাত না জাহান্নাম ও বন্ধু আজকের মাহফিল থেকে আমরা তাই শিক্ষা দিতে হবে আমরা যতই কিছু করি না কেন এই যত বড় মাহফিল সাজাই না কেন আমাদের জীবনে যদি নামাজ না থাকে কাল হাশরের ময়দানে যখন হিসাবের কার্যালয় আরম্ভ হয়ে যাবে আল্লাহর বিচার কার্য শুরু হয়ে যাবে সর্বপ্রথম নামাজের হিসাব হবে কথা বলেন ঠিক কি না ফজরের নামাজ আপনি পড়লেন না সকাল আটটার দিকে আপনার মৃত্যু হবে মৃত্যু হতে পারে কি পারে না কথা বলেন মৃত্যু হইতে পারে কি পারে না আমার বাবা ছিলেন আরেকটি হাদিস আমার জেহেনের মধ্যে চলে আসলো আমার রসুল মৃত্যুর আলোচনা করলেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী জানতে চাই জানতে বড় ইচ্ছে হয় মৃত্যু আমাদের চাইতে কত দূরে আমার নবী সাহাবাদেরকে বললেন ও সাহাবারা তোমরাই বলো মৃত্যু তোমাদের কাছ থেকে কত দূরে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মনে হয় আজকে সকালবেলা আমি জীবিত আমার দেহে প্রাণ আছে বিকালবেলা আমি মৃত্যুবরণ করেও ফেলতে পারি কথা বলেন ঠিক কি না হয় আমার জগতের বন্ধুরা আমার নবী
ডাক দিয়া কই সাহাবারা মৃত্যু এত দূরে নই রে সাহাবা মৃত্যু এত দূরে নাই মৃত্যু তোমার এমন কাছে তুমি মনে করো আসরের নামাজের মধ্যে দাঁড়াইলা নামাজ প্রত্যেকটা হুকুম আহকামের মধ্যে একটু সময় যায় ও বন্ধু রে সেজদার মধ্যে গেলে আমাকে তিন তসবি পরিমাণ সময় ব্যয় করতে হয় কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার বলতে আমরা ওঠানামা করতে আমাদের সময় দেরি হয় আমার রাসূল ডাক দিয়া বলে সালাম যখন ফিরাইলা ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সঙ্গে সঙ্গে তুমি আবার বাম দিকে সালাম ফিরাইবা মাঝখানে কোনো ওয়াজিফা কিংবা কোনো তসবি কোনো আমল নাই ওই সময়টার মধ্যে ডান দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আবার বাম দিকে সালাম ফিরাইতে হয় ও সাহাবারা জেনে রাখো তুমি আসরের নামাজের ডান দিকে সালাম ফিরাইলা আমার আল্লাহর মালাকুল মউত আজরাইল চলে আসবে তুমি বাম দিকে আর সালাম ফিরাইতে পারবে না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ওই মৃত্যু আমাদের কাছে আসতে পারে কি পারে না এই মৃত্যুটা যদি আজকে সকাল বেলা চলে আসে ফজরের নামাজ আমি পড়লাম না ও বন্ধু ওই ফজরের নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক কি না ওরে কেমন করে ঘুমাও তুমি আরে ও মানুষ ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কথা বলেন ঠিক কি না সকালে মৃত্যুবরণ করলে জোহরে জানাজা হয় কি হয় না বেশিরভাগ জানাজা আমরা জোহরের মধ্যে পড়ি কথা বলেন ঠিক কি না ওরে এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা ওরে মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে কথা বলেন ঠিক কি না ওরে কাফের মুমিন তোফাটা হয় সালাতের উপরে চিৎকার মেরে বলে আল্লাহু আকবার বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ রাসূল বলেন মুসলমান এবং বিধর্মীর মধ্যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে একমাত্র নামাজ কথা বলেন ঠিক কি না কোন বিধর্মী কোন হিন্দু খ্রিস্টান মসজিদে প্রবেশ করতে দেখেন আপনারা কথা বলেন নামাজ আদায় করে ওইখানে সেজদা দেয় কারণ রাসূল বলেন এটা হিন্দুর ধর্ম নয় এটা খ্রিস্টানের আমল নয় নামাজ রাসূল দ্বীনের জন্য কত পরিশ্রম করে কত উটের নারী বুড়ি মাথায় সহ্য করে কত পাথরের আঘাত সহ্য করে আমার রাসূল এই জমিনের মধ্যে নামাজ কায়েম করেছেন কথা বলেন ঠিক কি না অথচ আমরা ওই নামাজ পড়তে রাজি না নামে কি মুসলমান কথা বলেন নামে কি আরে বাবা আপনি মুসলমান কিসের জন্য যে আপনার বাবা আব্দুর রহিম বাবার নাম তো মুসলমান আব্দুর রহিম কে হিন্দুর নাম হয় আমার বাবা আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সত্তা তিনার সন্তান আমি আমি বংশীয় সূত্রে মুসলমান এ বাবা এই মুসলমানের আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ দাম নাই মুসলমান তো সেও হিন্দুর ঘরে জন্ম হওয়ার পরে যদি সে মুসলমানের ঘরে লালন পালন হয় সে মুসলিম ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে এবং মুসলমানের উপরে সে লালন পালন হয়েছে কথা বলেন ঠিক কি না তার আর পুনরায় মুসলমান হওয়া লাগবে না যদিও হিন্দুর ঘরে জন্ম হয়েছে মুসলমানের কালচারে যদি সে বড় হয় তার মুসলমান হওয়া লাগবে না কারণ তার জন্মটা হয়েছে মুসলিম ফিতরাতের উপরে কথা বলেন ঠিক কি না জন্মগতভাবে কেউ হিন্দু হয় না জন্মগতভাবে কেউ খ্রিস্টান হয় না প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মুসলিম হয়ে দুনিয়াতে জন্মায় বলতে পারেন হুজুর তা হিন্দু হলো কিভাবে তাদের হিন্দু পরিবেশে তারা বড় হয়েছে তারা ওই কালচার তাদের আমলে ধারণ করেছে এর জন্য তারা আজকে হিন্দু আজকে আমি মুসলমানের সন্তান আমার মধ্যে নামাজ নাই তোমার এই মুসলমানিত্বের কোনো দাম নাই কথা বলেন ঠিক কি না এই মুসলমানিত্বের কোনো দাম নাই ওরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে ওরে কাফের মুমিন তোফাটা হয়
সালাতের উপরে কথা বলেন ঠিক কিনা ওরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে এর জন্য বলি আমি মুসলমান যদি আপনি হতে চান আপনি আপনার জীবনে নামাজকে সর্বপ্রথম আকরে ধরতে হবে কারণ আমরা যেই প্রকার মুসলমান এই মুসলমানদেরকে আমার আল্লাহ হুঁশিয়ারি দিলেন কি দিলেন কথা বলেন কি দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কই ওয়ালা তামুতুন্না তোমরা মৃত্যুবরণ করিও না এতক্ষণ আমি আলোচনা করলাম মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় কথা বলেন ঠিক কিনা তার হাত থেকে বাঁচার কোন উপায় নাই কিন্তু আল্লাহ এই জায়গার মধ্যে বলে ওয়ালা তামুতুন্না তোমরা মৃত্যুবরণ করিও না ও বন্ধুরে আল্লাহ কেন এই কথাটা বললেন আল্লাহ কই ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া যুবক ভাইরা গো কিভাবে আমরা প্রকৃত মুসলমান হইব কিভাবে আমরা প্রকৃত মুসলমান হইব আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাত না করবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোলামী না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুসলমান হইতে পারবেন না কথা বলেন ঠিক কি না আমরা আমরা মুসলমান হতে হবে এই মুসলমানিত্ব যেটা আমাদের আছে আল্লাহ বলে এই মুসলমান হইয়া মইরো না কারণ হুঁশিয়ার দিলে মৃত্যুর পরে তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা ওই শাস্তি থেকে যদি বাঁচতে চাও প্রকৃত মুসলমান হও ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ ইসলামটাকে গ্রহণ করো পরিপূর্ণ ইসলাম ততক্ষণ গ্রহণ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে নামাজ কায়েম করবেন না কথা বলেন ঠিক কিনা নামাজ পড়তে চাই কি চাই না আরে বাবা আমরা মুসলমান নামাজ আল্লাহর কোরআনের হুকুম কথা বলেন ঠিক কি না আচ্ছা আচ্ছা রক্ত পান করা হালাল না হারাম একটু কথা বলেন রক্ত পান করা হালাল না হারাম আল্লাহ কোরআন দ্বারা স্পষ্ট হারাম ঘোষণা রক্ত পান করা হারাম অথচ রসুলকে ভালোবেসে মালিক বিন সিনা নবীর সাহাবি রক্ত পান করে ফেলছে জোরে বলেন সুবহানাল্লাহ এ বন্ধু যেটা নিশা রসুলের প্রেমে পড়ে ওই রক্ত পান করে আমার রসুল থেকে জান্নাতের সার্টিফিকেট দিলেন রসুল বললেন এই সিনা যেই দেহের ভিতরে যেই রেহেমে আমি রসুলের রক্ত মোবারক রয়েছে ওই রেহেম ওই দেহ জাহান্নামে যাইতে পারে না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর নামাজ আমার রসুলের হুকুম আল্লাহর হুকুম অতস যেটা কোরআনে নিষেধ নবীর প্রেমে সাহাবা ওইটা করে জান্নাতি হয়ে গেলেন এই মুসলমান আপনি চিন্তা করে দেখেন যেটা আমার রসুল বলেছেন আতি আল্লাহ আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো ও আতি রসুল আমার রসুলের ইত্তেবা করো আমার রসুল সুন্নত পোশাক পরেছেন ওই পোশাক আমরা পরে জান্নাতে যাইতে পারবো কি পারবো না কথা বলেন যেটা কোরআনে নিষেধ ওইটা সাহাবারা করছে নবীর প্রেমে কিসের প্রেমে এখন আমরা মুসলমান নবীর প্রেমে যদি আমার সভাপতি সাহেবের মতো সহসভাপতি সাহেবের মতো এটা জুব্বা পড়ি এই আমল এই প্রেম আমাকে জান্নাতে নিতে পারে কি পারে না আমরা মুসলমান আমাদের মুখের মধ্যে দাড়ি নাই কি নাই
বাবা আপনি জীবনে যত আমল করেন আপনার আমল কেউ দেখবে না আমল নামার খাতা কি মানুষের দেখা সম্ভব কথা বলেন সম্ভব কিন্তু আপনি রাসূলের সুন্নাহ এই দাড়ি যদি আপনি রেখে দেন আমি বলে দিলাম এই দাড়ি এই সুন্নাত আমলটা এই জমিনে সাক্ষী হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আপনার দাফনের সময় মানুষ বলবে যে আব্দুর রহিমকে কোনো দিন আমল করতে দেখি নাই কিন্তু তাদের অন্তরের মধ্যে একটা বিশ্বাস জাগ্রত হবে যার জীবনে কোনো আমল ছিল না অন্তত পক্ষে সে কবরে রাসূলের সুন্নাত একটি আমল তার দাড়িকে সঙ্গে নিয়ে গেল কথা বলেন ঠিক কি না আমাদের রাসূলের ইত্তেবা করতে হবে রাসূলের প্রেম আমাদের অন্তরে ধারণ করতে হবে উম্মে আইমান নবীর দাসী জোরে বলেন সুবহানাল্লাহ প্রসাব মোবারক পান করুন আচ্ছা আমাদের প্রসাব পান করা হালাল না হারাম কথা বলেন হালাল না হারাম হারাম অথচ নবীর প্রেমে উম্মে আইমান সে প্রসাব মোবারক পান করলো রাসূল জিজ্ঞেস করলেন ওই রাতে যে পাতিলের মধ্যে আমি একটা তরল পদার্থ রেখেছিলাম ওই পদার্থটা কোথায় উম্মে আইমান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীহে গভীর রজনীতে পিপাসায় তৃষ্ণার্ত হয়েছিলাম আমি পানি তালাশ করছিলাম রাতের অন্ধকারে ওই পাতিল সংগ্রহ করলাম আমি ওই তরল পদার্থ বুঝতে পেরে নাকে শুনলাম শুকার করে দেখলাম এ থেকে মেষ কম করে গেরান আসতেছে জোরে বলেন আমাদের প্রস্তাব থেকে কি আসে দুর্গন্ধ আসে কি আসে অথচ উম্মে আইমান কই ওই তরল পদার্থ থেকে রাসূলের প্রস্রাব মোবারক থেকে মেশকো আম্বরে গেরান আসছে উম্মে আইমানকে রাসূল জিজ্ঞেস করলেন গেরান পাইলা তো ঠিক আছে ডাক পর্যন্তই রাখলা এরপরে তুমি কি করলা উম্মে আইমান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এই গেরান শুনে আমার এই তৃষ্ণার্ত কলিজা আর মানাইতে পারে নাই মন চাইল আমি ওই প্রস্রাব মোবারক পান করে ফেলেছি যে তার মেরে বলে আল্লাহ আমার রাসূল ফতোয়া দিলে এই উম্মে আইমান যেই রেহেমের মধ্যে রাসূলের প্রস্রাব মোবারক খোদার কসম ওই পেটের মধ্যে কোনদিন পীড়া রোগ হবে না জোরে বলেন আল্লাহু আকবার ওই পেটে কোনদিন রোগ হবে না আমার বাবাজিরা সায়েন্স বলে আমাদের নিজেদের যে প্রস্রাবের যে দুর্গন্ধটা এটা আমাদের নাকে গেলে আমরা অসুস্থ হয়ে যাব কি হয়ে যাব অসুস্থ হয়ে যাব আর রাসূলের প্রস্রাব উম্মে আইমান গিলে ফেললেন পেটে ধারণ করলেন রাসূল বললেন তোমার আর কোনো রোগ হবে না ও বন্ধু আমার রাসূল ডিক্লেয়ার দিলেন আর এই দেহ কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল চিৎকার মেরে বলে আল্লাহু আকবার নবীর প্রেমে যেটা কোরআনে নিষিদ্ধ সেটা করে ফেললেন জান্নাতি হয়ে গেলেন আমরা রাসূলের প্রেমে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি আমরা জান্নাতে যাইতে পারি কি পারি না ও বন্ধু কোরআনে কোথাও প্রস্রাবের ব্যাপারে ফতোয়া ছিল না নবীর প্রেমে তারা এই কাজ করে ফেললো অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের মধ্যে জানাই দিলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ তোমার জন্য বেহেস্তের চাবি জুড়ে বলেন সুবহানাল্লাহ এই চাবিটা দরায়া দিলেন দেখায়া দিলেন জান্নাতের পথ আমাদেরকে সোজা করে দিলেন কিন্তু ওই পথে আমরা মুসলমান যাইতে চাই না কথা বলেন ঠিক কি না ও বন্ধু যাওয়ার দরকার আছে কি না হ্যাঁ যাইতে হবে ওয়াজ করুনি সে নবীর আসে নিজের দাঁত নিজে ভেঙে ফেলা এটা কবিরা গুনাহ কি গুনাহ কথা বলেন আজকে আমরা যে আমলের কথা বলে গেলেন ওই আমল করছি না অথচ নবীর সাহাবারা নবীর প্রেমে এমনও কাজ করে ফেলেছে যেটা কোরআন হাদিস স্বীকৃত না কিন্তু ওই প্রেমের গুণে তারা জান্নাতি হয়ে গেলেন ওই